মাহরাম বোঝার জন্য খুব সহজ সংজ্ঞাটা হচ্ছে, যে সমস্ত নারীরা আমাদের জন্য চিরস্থায়ীভাবে বিবাহ নিষিদ্ধ সেটাকে চিহ্নিত করা। তার মানে হচ্ছে নারীদের জন্য মাহরাম হচ্ছে সেই সকল পুরুষ যাদের সাথে বিবাহ তাদের জন্য চিরস্থায়ীভাবে নিষিদ্ধ। তাহলে মাহরামের সম্পর্ক নিশ্চিত করার জন্যে আমাদেরকে জানতে হবে মান হুন্নাল মুহাররামাত মিনান নিসা, নারীদের মধ্য থেকে কাদেরকে বিবাহ করা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ, তাদেরকে চিহ্নিত করা। তাহলে আমরা মাহরামের সম্পর্কটা বুঝতে পারবো। মাহরাম সাধারণত পুরুষদেরকে বলা হয়, যেমন নারীদের সম্পর্কে আমরা বলি কে তার মাহরাম। এই জায়গাটা কেউ কেউ ভুল করে বসেন, স্বামীকেও মাহরাম বানিয়ে ফেলেন। স্বামী কিন্তু মাহরাম না, স্বামী তার সাথে সঙ্গী হিসাবে থাকবেন সফরে, আর না থাকলে মাহরাম থাকবেন। তাহলে মাহরামের সম্পর্ক আমরা বুঝতে পারবো যদি আমরা তাদের সাথে কোন কোন নারীর বিবাহ চিরস্থায়ীভাবে নিষিদ্ধ সেটা নির্ণয় করতে পারি। আমরা জানি যে তিন ধরনের নারীরা চিরস্থায়ীভাবে পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ। একটা হলো বংশীয়ভাবে, আরেকটা হলো দুধ সম্পর্কের কারণে, এবং আরেকটা হলো বৈবাহিক সম্পর্কের কারণে। বংশীয়ভাবে যে সমস্ত নারীরা চিরস্থায়ীভাবে পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, তারা সাত প্রকার। খুব সংক্ষেপে বলছি, প্রথম হলো আল উম্মাহাত, মায়েরা, আল উম্মাহাত। এবং মায়েরা বহুবচনের শব্দ এখানে বলা হয়েছে, তার মানে হচ্ছে মা, তার মা, তার মা, জাদ্দাদ, অর্থাৎ দাদিরাও এর মধ্যে সম্পৃক্ত। এবং সেই মায়েরা হতে পারে কি, বাবার মা, নিজের মা, মায়ের মা, তার মানে দুই দিক থেকে যত উপরে যাবে এই মায়েরা সবাই চিরস্থায়ীভাবে নিষিদ্ধ বিবাহের জন্যে। দ্বিতীয় হচ্ছে আলবানাত, কন্যারা, এটাও বহুবচন, বিন্তুন শব্দের বহুবচন, কন্যারা। এবং এই কন্যার মধ্যে পড়বে বানাতুল বানাত, মেয়ের মেয়ে যতই নিচে যাক না কেন, এবং ছেলের মেয়ে, অর্থাৎ নাতনিরা চাই তারা ছেলের ঘরে হোক অথবা মেয়ের ঘরে হোক, যত নিচেই যাক না কেন। তৃতীয় প্রকার হচ্ছে আল আখাওয়াত, আল আখাওয়াত, বোনেরা, চাই তারা সহোদরা বোন হোক অথবা বৈমাত্রীয় বোন হোক অথবা বৈপিত্রীয় বোন যেই হোক না কেন। চতুর্থ হলো আল আম্মাত, আল আম্মাত, ফুফুরা, চাই তারা বাবার সহোদরা বোন হোক অথবা বাবার বৈমাত্রীয় বোন হোক অথবা বাবার বৈপিত্রীয় বোন হোক। আর পঞ্চম হলো খালারা, খালা, খালা হচ্ছে মায়ের বোন, ঠিক একই রকম মায়ের সহোদরা বোন হোক, বৈপিত্রীয় বোন হোক অথবা বৈমাত্রীয় বোন হোক। পাঁচ প্রকার গেল। ছয় নম্বর হলো বানাতুলাখ, ভাইয়ের মেয়েরা, ভাতিজি, যত নিচেই যাক না কেন। এবং সাত নম্বর হলো বানাতুল উখত, ভাগ্নি, অর্থাৎ বোনের কন্যারা, যত নিচেই যাক না কেন। এ হলো মোট সাত প্রকার। আর বৈবাহিক সম্পর্কের দিক থেকে চার প্রকার নারীরা চিরস্থায়ীভাবে পুরুষের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, চার প্রকার সম্পর্কের মহিলারা। এবং তারা নিষিদ্ধ হয় বৈবাহিক সম্পর্ক স্থাপনের সাথে সাথে। এর মধ্যে শুধু ব্যতিক্রম হল বিন্তুজ জাউজা, স্ত্রীর কন্যা, তার ব্যাপারে কোরআনই বলে দিয়েছে একটু ভিন্ন বিধান, যদি এই স্ত্রীর সাথে স্বামীর মিলন হয়ে থাকে তাহলে এই কন্যা, অর্থাৎ স্ত্রীর অন্য স্বামীর ঘরের কন্যা, তার জন্য চিরস্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে। আর যদি স্ত্রীর সাথে তাদের কোনো মিলন না হয় তাহলে নিষিদ্ধ হবে না। আমরা একটু পর আয়াতটা বলছি। তাহলে যে চার প্রকার নারীরা বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ হবে তারা হলো
উম্মুজ জাওজাহ, স্ত্রীর মা, স্ত্রীর মা, যত উপরেই যাক না কেন। বিনতুজ জাওজাহ, যার কথা একটু আগে বললাম, যদি স্ত্রীর সাথে স্বামীর মেলামেশা হয়ে যায় তাহলে সেই স্ত্রীর আরও যত কন্যা আছে, তার পূর্বতন কোনো স্বামীর ঘরে আরও যত কন্যা আছে, সবাই চিরস্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে। জাওজাতুল এবেন, ঔরজাত পুত্রের স্ত্রী, ঔরজাত পুত্রের স্ত্রী যত নিচেই নামুক না কেন, অর্থাৎ নতুন যত নিচেই এই পুত্রটা হোক না কেন, পুত্র তার স্ত্রী, পুত্রের পুত্র তার স্ত্রী, পুত্রের পুত্রের পুত্র তার স্ত্রী, এটা বোঝানোর উদ্দেশ্য। এবং চতুর্থ হল জাওজাতুল আব, বাবার স্ত্রী, যত উপরেই উঠুক না কেন বাবা, অর্থাৎ বাবার স্ত্রী, দাদার স্ত্রী, মানে বাবার বাবার স্ত্রী, তার বাবার স্ত্রী, এভাবে। তাহলে এই চার প্রকার হলো চিরস্থায়ীভাবে নিষিদ্ধ। আর দুধ সম্পর্কের কারণে তারা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ যারা বংশীয় কারণে নিষিদ্ধ হয়ে থাকে। যেমন যে মহিলা তাকে দুধ পান করিয়েছে, যাকে বলা হয় উম্মুহু বিররাদা, দুধমা, তাহলে দুধমা তার মা, তার মা, এভাবে যত উপরেই যাক না কেন। এরপরে হলো উম্মুল মারআহ আল্লাতি আরদাআতহু, অর্থাৎ সেই মহিলার মা যে তাকে দুধ পান করিয়েছে, সেটা অবশ্য আমরা বলেছি মায়ের মধ্যেও পড়তে পারে, অর্থাৎ মায়ের, দুধ মায়ের মা। তারপর হলো উম্মু জাওজিল মারআহ আল্লাতি আরদাআতহু, সেই মহিলার স্বামীর মা, সেই মহিলার স্বামীর মা যে তাকে দুধ পান করিয়েছে, অর্থাৎ দুধ মায়ের যে কোনো স্বামী যদি থাকে, অনেক সময় তো আগের স্বামীর মৃত্যুর কারণে পরে আরেকজনের সাথে বিবাহ হয় অথবা মোতাল্লাকা হওয়ার কারণে, এই দুধ মায়ের যত স্বামীই থাকুক না কেন তাদের মা। তারপর হলো উখতুল মুরদিয়াহ, দ্বিতীয় প্রকার, কারণ কোরআন আসলে মা, দুধ মা এবং দুধ বোনের দুটো কথা উল্লেখ করেছে, কিন্তু এখানে আরও অনেকগুলো রিলেশন চলে আসে। এর মধ্যে আরেকটা হলো উখতুল মুরদিয়াহ, অর্থাৎ যে আমাদেরকে দুধ পান করিয়েছে সেই মায়ের বোন, সে মায়ের বোন। উখতু জাওজিল মুরদিয়াহ, যে মা দুধ পান করিয়েছে তার স্বামীর বোন। বানাতু বানিল মুরদিয়াহ, অর্থাৎ যে মা দুধ পান করিয়েছে তার ছেলেদের কন্যা এবং তার মেয়েদের কন্যা। আর হলো আখাওয়াত, অর্থাৎ দুধ বোন, যে মা আমাদেরকে দুধ পান করিয়েছে তার কন্যারা, তারা হলো আমাদের জন্য দুধ বোন। সে দুধ বোন সহোদরা হোক, অর্থাৎ এই মায়ের গর্ভে হোক, যেটা এখানে বলা হচ্ছে আখাওয়াত লে আব আও লে উম আও লে উম ও আব, সহোদরা, বৈমাতৃ, বৈপিত্র্য, যেরকম সম্পর্কে হোক না কেন। তাহলে এই তিনটা সম্পর্কের মহিলারা হলো মুহাররামাত মিনান্নিসা, অতএব যারা তাদের সাথে এইভাবে সম্পর্কিত বংশীয়ভাবে অথবা বৈবাহিকভাবে অথবা দুধ সম্পর্কের দিক থেকে, তাহলে এই পুরুষরা হলো ওই মহিলাদের জন্য মাহরাম। আল কোরআনের যে আয়াতটি এক্ষেত্রে আমাদেরকে এই মাহরামদের পরিচয় তুলে ধরেছে, সে আয়াতটি হলো সূরা আন-নিসার 23 নম্বর আয়াত। আল্লাহ সুবহান তাআলা বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম وبناتুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতি আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি وأمهات نسائكم وربائبكم اللاتي من وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. এখানে তিন প্রকার সম্পর্কের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম বিস্তারিত বর্ণনা করেছেন। বলেছেন তোমাদের উপর হারাম করা হলো তোমাদের মাদেরকে, তোমাদের কন্যাদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, এবং ভাইয়ের কন্যারা আর বোনের কন্যারা, আর তোমাদের সেই সকল মায়েরা, তাদেরকেও হারাম করা হয়েছে যারা তোমাদেরকে স্তন্য পান করিয়েছেন, দুধ পান করিয়েছেন।
এবং তোমাদের দুধ বোনেরা, আর তোমাদের স্ত্রীদের মায়েরা, উম্মাহাতুন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মায়েরা এবং তোমাদের সেই সকল স্ত্রীদের কন্যাগণ যাদের সাথে তোমাদের মিলন হয়েছে, যে কন্যাগণ তোমাদের লালন পালনে আছে। তবে যদি তোমরা এই স্ত্রীদের সাথে মেলামেশা না করে থাকো, তাহলে তাদের কন্যাদের বিবাহ করতে কোনো পাপ নেই। আর তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীগণ এবং দুই বোনের মধ্যে একত্রিত করা হারাম করা হয়েছে, তবে অতীতে যা হয়ে গেছে সেটার কথা আলাদা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল দয়াময়। তাহলে এখানে কিন্তু তিন প্রকার সম্পর্কের পুরো বিস্তারিত বর্ণনা চলে এসেছে। এর মধ্য দিয়ে তাহলে আমরা মাহরামের সম্পর্কটা ভালোভাবে বুঝতে পারলাম। এই যে নারীরা আমাদের জন্য চিরস্থায়ীভাবে নিষিদ্ধ বিবাহ করার জন্যে, তাদের সাথে আমাদের সম্পর্ক হলো আমরা তাদের মাহরাম।